কাজে মন প্রজাপতি 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 কি ব্যাপার গত কয়েকদিন ধরেই দেখছি আপনি আমাকে ফলো করছেন সমস্যা কি তোমার নামটা জানতে পারি বসে না কোন কাজে মন প্রজাপতি 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 রং সাজে তুমি প্রত্যেক দিন একই টাইমে কই যাও তুমি কি চাকরি করো তোমার বয়স তো বেশি না লেখাপড়া শেষ করছো মন মনেরই মতন খোঁজে তোমারই মতন খোঁজে হারানো যতন খোঁজে মায়াবী শাসন খোঁজে শুধু আকাশ বসে না বসে না কোন কাজে মন প্রজাপতি 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 রঙে সাজে তুমি কেমন আছো এই বাড়ি কি তোমার নিজের না ভাড়া থাকো তুমি প্রত্যেক দিন শাড়ি পরো আজকাল তো তোমার বয়সী মেয়েরা শাড়িই পরে না অফিস বলে দিছে আচ্ছা তুমি কি বিবাহিত আপনি যে প্রত্যেক দিন একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছেন আমি যে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না আপনি কি বুঝতে পারছেন না যে আমি আপনাকে অ্যাভয়েড করছি কাল থেকে আপনাকে যেন আমার বাসার সামনে না দেখি মাইন্ড ইট মন সুরে 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 রান্নাঘরে বাজার কই তোমাকে আমি সকালে 500 টাকা দিয়ে বললাম আলু পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এগুলো নিয়ে আসবা আমি অফিস থেকে এসে রান্না করবো কই বাজারে গেছিলাম তো গেছিলা তো বাজার নেই কেন তোমার টাকাটা মিসিং হয়ে গেছে কিভাবে মিসিং হলো ওই যে জোড়া মার্কেটটা আছে না কোনাটায় ভিড়ভাড়টা থাকে ও লোকজনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম হয়তো পকেট থেকে ও টাকাটা তুলে নিছে ইকবাল আমার সাথে একদম মিথ্যা কথা বলবা না আমি খুব ভালো করে জানি তুমি এই টাকা দিয়ে কি করছো তুমি আমার সংসারের টাকা দিয়ে নেশা করে সারাদিন পরে পরে ঘুমাইতেছো বিয়ের আগে কি বলছিলা নদী আমার বাবা তো আমাকে বাসা থেকে বের করে দিছে তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও আমি তো একাই হয়ে যাব বাদ দাও না বাদ দিব কে বিয়ের আগে কি বলছিলা যে আমি তোমাকে বিয়ে করলে তুমি সবকিছু ছাইড়া দিবা তুমি ভালো হয়ে যাবা আমি তোমার রিহাব এখন তো বুঝতেছি তোমার বাবাই ঠিক ছিল আমি তোমাকে বিশ্বাস করা ভুল করছি এগুলো পুরন পেছল পেলাব আছে তুমি আবার 500 টাকা দাও আমি বাজার করে নিয়েছি টাকা তো টুপ করে পড়ে তোমাকে আমি একদিনে 2 বার বাজারের টাকা দিব তোমার সাথে বিয়ে হওয়ার পরে আমার ফ্যামিলির সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে আমি পড়াশোনাটাও কমপ্লিট করতে পারিনি চাকরি নিতে হয়েছে এই তোর বাবা তোকে 2 বার রিহাবে পাঠাইছিল না পালায় আসছিলি এবার আমি তোকে রিহাবে পাঠাবো ওখানে বলে আসবো তোর পায়ে তুমি শিকলটা বাইরে রাখে আমার জীবনটা শেষ করে দিছে একটা লোক যে প্রত্যেকটা দিন আমাকে ডিস্টার্ব করে এই খবর রাখো কে কি ডিস্টার্ব করে প্রতিদিন অফিসে যাওয়ার সময় পিছন থেকে ডাক দিয়ে জিজ্ঞেস করে তোমার নাম কি তুমি কই যাও তুমি বিবাহিত নাকি অবিবাহিত এই সব তুই সুন্দরী না মানুষজন তো তোমার সাথে একটু কথা বলতে চাইবে নরমাল এই অ্যাবনরমাল একটা লোক তোর বোধ দিকে তাকায় থাকে গায়ে পরে কথা বলতে আসে আর এটা তোর কাছে নরমাল
আচ্ছা ঠিক আছে, কাল সকালে আমি দেখব নি। তুমি এখন টাকা দাও, আমি বাজার করে নিয়ে আসি। হ্যাঁ, তোমাকে আমি আবার বাজারের টাকা দিই। আবার বাজারের টাকা দিলে তুই সারা রাত বাসাতে আসবি না। তার থেকে ভালো তুমি ঘুমাও, আমি সারাদিন অফিস করে আসছি, বাজারে যাই, বাজার করে আনি, রান্না করি, তোমাকে দিই, খাইয়ে দা, তুমি আবার ঘুমাও। মন বসে না, বসে না, বসে না কোনো কাজে, মন প্রজাপতি, প্রজাপতি, প্রজাপতি রঙে সাজে। ওই বুড়া, আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, তুমি সোজা অফিসে চলে যাও, বাকিটা আমি দেখতেছি। ঘুরে 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 খাজে খাজে আমার বউ, আমার বউয়ের লগে আপনার কি? ওই মেয়ে তোমার বউ? বললাম তো আমার বউ, আপনি প্রতিদিন তাকে ডিস্টার্ব করেন কেন? ডিস্টার্ব করি নাই তো, সিন পরিচয় একটু খাতির জমাইবার চাইতেছি। আপনি মহা ফাউল লোক, আপনার বাসায় আয়না নাই? এই মেয়ে আপনার বাসায় আয়না দেখেন না? প্রত্যেক দিন দেখি, আয়না দেখে ব্রাশ করি, চুল আশ্রাই। তো আপনি চুল আশ্রাইতে গিয়া দেখেন না, আপনার চুল পাইকা কাশবান হয়ে গেছে গা। আপনার লজ্জা করে না মেয়ের বয়সে, এটা মেয়ের বিষয় করেন আপনি? লজ্জা করবো কে, যে বয়সের যে বিউটি। তোমার এই বয়সে যদি তোমার চুল পাকতো তোমার দেখতে কেমন লাগতো? মানুষে মনে করতো তোমার চর্মরোগ হয়েছে। আচ্ছা তা তুমি কি করো? আমি ভাত খাই, আমি মাছ খাই, আমি কি করি তা দিয়ে আপনি কি করবেন? দরকার আছে তো তোমার ক্ষমার মধ্যে, তো আমি অন্য কিছু দেখতেছি, এটা তো ভাত মাছ খাওয়ার চেহারা না। মুরব্বি কথা সাবধানে বলেন, আমার চেহারার মধ্যে লেখা আছে আমি নেশা করি? হ্যাঁ আমি দেখতেছি তো, এই যে লেখা আছে আমি নেশা করি। তা কাজ বাজ করো বলে তো মনে হইতেছে না, বোর চাকরির টাকা এইসব করো? আমি আমার বোর টাকা দিয়ে কি করবো না করবো সেটা কি আপনাকে বলতে হবে? থামো, বোর কাছ থেকে টাকা নিয়ে নেশা করো আবার বড় বড় কথা কও, খবরদার, আর বোর কাছ থেকে কোনোদিন টাকা নিবে না। হ্যালো, কি টাকা নিবা না ফেরত দিবা? যাও দূরে 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 কেন বাজে মন মনেরই মতন খোঁজে তোমারই মতন খোঁজে হারানো যতন খোঁজে মায়াবী শাসন। কি ব্যাপার, বাজার করে নিয়ে আসছো নাকি? এখন থেকে বাজার আমি করব। তোমাকে যে অফিস থেকে বের হয়ে বারবার ফোন দিচ্ছিলাম, ফোন ধরো না কেন? ফোনটা হারায় গেছে। হারায় গেছে মানে কেমনে? কিভাবে হারালো বুঝতেছি না। তুমি ফোনটা হাতে রাখছিলা নাকি পকেটে রাখছিলা, কেমনে হারাইছে তা বলতে পারতেছো না? ওই তো একটা চায়ের দোকানে চা খাইতেছিলাম, ফোনটা মনে হয় হাতেই ছিল, পাশে রাখছিলাম, হারায় গেছে। তুমি আমার সাথে আর কত মিথ্যা কথা বলবা, আমি জানি ফোন হারায়নি, ফোনটা তো তুমি বিক্রি করছো। আমি আমার বেতনের টাকা জমায়া জমায়া গত মাসে 25,000 টাকা দিয়ে তোমাকে ফোনটা কিনে দিলাম, আর তুমি ফোনটা বিক্রি করে দিলা? আচ্ছা আমার আর ফোন লাগবে না, বাদ দাও। তুমি যে সকালে ওই লোকটার সাথে দেখা করলা কি বললো? ঠিক আছে তো, লোক ভালো। ঠিক আছে, ভালো লোক এটা জানার জন্য তোমাকে পাঠিয়েছিলাম, তুমি তাকে কি বলছো? বলছি তো আমার বউ। আমার বউ এটুকুই? ওই লোকটা প্রতিদিন কেন আসে, আমাকে কেন ডিস্টার্ব করে, এগুলো কিছু জিজ্ঞেস করো নাই? এসব বলে লাভ আছে? বয়স্ক মানুষ, কিছু কিছু বয়স্ক মানুষের এমন ভীমরতি ধরেই। আমি বলে দিছি আর আসবে না। আবার যদি আসে? আবার যদি আসে তুমি কিচ্ছু বলো না, আমাকে বলো আমি বুঝবো। তোমার সাথে কথা বলার আমার আর রুচি হইতাছে না। ইপাল,
প্রজাপতি 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 রঙে সাজে এই নাও ফুল এটা কি ফুল কেন তুমি গোলাপ ফুল পছন্দ করো না কালকে আমার হাজবেন্ডের সাথে আপনার কথা হয়নি হইছে তো কথা হইছে তুমি নেশাগুরকে বিয়ে করছো কেন আই থামেন আমার হাজবেন্ড যে নেশা করে আপনাকে কি বললো তুমি কি মনে করছো এই যে আমি প্রতিদিন তোমার কাছে আসি আমি তোমার সম্বন্ধে কি কোনো খোঁজ নেই নাই তুমি যে ভালোবাসা করে বিয়ে করছো পরিবার ছাইরে আসছো তোমার জামাই যে পুরান নেশাখুর সে কি নেশা করে কোথায় নেশা করে কাগজ হাতে নেশা করে সব তো আমার মুখস্থ শুনবা না কোনো দরকার নেই দরকার আছে তো তুমি ওরা কয়দিন পালবা ছেড়ে দাও ছাইরা দাও মানে তুমি এর ছাইরা আমার সাথে চলো আপনার সাহস তো কম না আপনি কি বলছেন বুঝতে পারছেন হ্যাঁ বুঝতেই তো বলতাছি শুধু শুধু টাকা নষ্ট এই জোরে কালকে টাকা দিছি তোমার কি কিছু কিনে দিছে আপনি ওকে টাকা দিয়েছেন মানে টাকা দিয়েছেন কেন কি করুন সামনে হ্যাঁ কাঁচো মাছো করবে দেখে মায়া লাগলো অবশ্য দিয়ে আমি কইছি সাবধান তোমার বোর কাছ থেকে কিন্তু কোনো টাকা নিবে না আর খুব বেশি প্রয়োজন না হলে তুমি আমার সামনে আইবে না আপনি কাজটা একদম ঠিক করেননি আচ্ছা তুমি কইছো আর দিব না এই নাও খুল না চলো তোমার লিপ দেই আপনি আমার হাজবেন্ডকে দেখেছেন আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই কালকে সাহস থাকলে আমার বাসার সামনে এসে দাঁড়াবেন কোনো কাজে মন প্রজাপতি 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 রে নাদিয়া তুই ফোন দিলি আচ্ছা তুই খারাপ আমি তোর পরে ব্যাক করতেছি রাহ সকালে ঘুমের টুকতে তোর আমি ফোন দিছি তোমার ফোন দশ থেকে আমার মোবাইলটা হারাই গেছে বস মোবাইল হারাইছিল না তুই হারাইছিলি ওই হারামি তোর আমি বালা সিধা পোলা মনে কইরা চান্দা তোলার দায়িত্বটা দিছিলাম এখন থেকে তুই বাদ তুই বরিশালে বেলসে হালাল লড়ছিস না ভাই ও তো বাট পার ঠিক আছে ও বাট পার ওর মতো বাট পারি আমার দরকার ও বরিশাল থেকে লঞ্চের ছাদে হয়ে ঢাকা সরাইছে ঢাকা সরাইয়া নানান ফন্দে ফিকির কইরা নানান কায়দায় জায়গা কিনে বাড়ি করছে আমগো পিছে ঘুরে ঘুরে এখন এটা হইছে তুই বাদ ওই বেলসা হালাল্লার আমি সব দায়িত্ব দেবো এখন থেকে আমার সব কামে বেলসা হালাল করব ওই অটো স্ট্যান্ডের চান্দা আছে না এটা ও তুলবো সমস্ত ধান্দা ফান্দা করে দিয়ে আমি করাম এবার জন্য মাফ করে দেন বস আর ভুল হইব না বস তোরে মাফ করতে পারি এক শর্তে গতকালকের চান্দার টাকা আর আজকার চান্দার টাকা এক ঘন্টার মধ্যে তুই আমারে বুঝাই দিবি নাইলে তুই আউট বেলসা হালাল ইন ওকে বস ভাই এক ঘন্টার ভিতরে এই গাড়ি কার কই থেকে কই যায় কোনো সমস্যা সমস্যা মানে বিরাট সমস্যা আমার এলাকা আমার মহল্লা প্রত্যেক দিন দেখতেছে এই গাড়িটা এনে এসে পার্কিং করতেছে মালিক কই তাই বেদ চশমা খোল তুই ড্রাইভার ফুটপাত থেকে কুট কিনা ও মামা আবার দি সিকল লাগাইছস তুই ড্রাইভারে মালিকের বাপ ধরছস তোর মালিক কই তোর দাম কত কি জিগাইতেছি তোর দাম কত দাম হাই মিয়া মানছি আমারে জিগাই আমি খাই কত আমার ওজন কত এই প্রথম হুনতাছি কেউ আমারে জিগাই তোর দাম কত আপনি কি আমার গরু রাটার গরু মনে করছেন নাকি আমি এই মহল্লার এই এলাকার এইখানে খারায় যদ্দুর আপনার চোখ যায় আরে এনে খারায় কদ্দুর দেখবেন মিয়া সাততলার ছাদে উঠেন সাততলার ছাদে উইডা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যদ্দুর চোখ যাইব পুরো এলাকার নেতা আমি আমার মহল্লায় কেউ যদি গাড়ি পার্কিং করে তার চান্দা তো আমি নেই কেউ যদি খাড়া থাকে তারও আমি চান্দা নেই আমি হইলাম জাপানি আকবর তোমার চেহারার মধ্যে তো জাপানি ভাব নাই তাহলে জাপানি আকবর হইলা কেমনে সেই ব্যাখ্যা আমি আপনারা দিতে চাই না শুধু এইটুকু চাই না রাখেন আমি ওয়ার্ডের সেক্রেটারি জেনারেল সেক্রেটারি
সামনে কাউন্সিলর নির্বাচনে খারাইতাছি। খারানের হিসাব পরে, কবে নির্বাচন আইব, তুমি খারাইবে, পাস করবা না ফেল করবা। আচ্ছা, তুমি যে দলের ওয়ার্ড সেক্রেটারি সেই দলের কেন্দ্রীয় কমিটি আছে না? থাকবো না কে? আপনার কি মনে গাং দেওয়া বাইশা আইসি? আমার উপরে থানা কমিটি আছে, তার উপরে মহানগর কমিটি আছে, তার উপরে কেন্দ্রীয় কমিটি আছে। তোমার সেই কেন্দ্রীয় সেক্রেটারি যদি কয় এই ভদ্রলোকের সাথে বেয়াদবি করছস কা, কান্দর উঠবস কর। তুমি উঠবস করবা না? এই মি আপনি কি কইবার চান? আমি কইবার চাই তোমার কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি, কিসের সেক্রেটারি, সভাপতি শুদ্ধা সকাল বিকাল আমার অফিসে এসে চা খায়। তাই আপনার নাম কি? ও, তুমি মিলাইবা আমি যা কইতেছি তা সত্যি কিনা? মনে করেন এইটাই, আপনার নাম কোন? এত বড় নাম তো মনে রাখতে পারবা না, শুধু পাটওয়ারি মনে রাখো। ঠিক আছে, আপনার সাথে আবার দেখা হইব। আমি কি জানি, তারপর থেকে তো লাপাত্তা, দেখো গিয়া কি খায় কই পড়ে আছে। দুষ্ট হেন না, দুষ্টর কি কও মামা, আমার দোষ হয় কেমনে? আমি কি ওরে নেশা ধরাইছি? তুই ধরাস নাই, তবে তুই শখ জ্ঞানে স্বইচ্ছায় একটা নেশা করে ধরছস। বিয়ের আগে তোর আব্বা আমার ফোন দিছিল, ফোন দিয়া কইলো ভাগ্নিটার একটু আটকাও, একটা নেশা করে বিয়ে করতেছে। আমি গিয়ে তোর আটকাবো কি? তুই তো আমার আটকাই দিলি, আমি কইলাম নেশা করে তুই বিয়ে করবি কে? তুই কি কইলি? ওই পোলার বাবাই তার বাইর থেকে বাইর করে দিছে। তুইও তোর মন থেকে যদি বিতাড়িত করে দেস তাহলে এই ছেলে কই খারাইব? আত্মমানবতার সেবায় তুই তার বিয়া করলি, নিজে মাস্টার হলি, তারে তুই সুস্থ করবি, বালা করবি, কই তোর কথা মতো আমি পলিটিক্স করি, আমি জানি কেমনে আগাইতে হয় স্টেপ বাই স্টেপ। কখন তারে থাপড়ামু, কখন তারে কান্দরে উঠবস করামু, কখন তারে ডেনের পানিত নামামু, কখন ডেনের পানির নামায় কোনো পোকা খা, কখন পোলা পান দেওয়া দৌড়ানি দিমু, এটা আমি বুঝি। ফোনে যা কিছু কইসস অনেক হাউকাউ ছিল, সব কথা আমি বুঝি নাই। এখন তুই আমার বুঝায় কো লোকটা কি কয়, তোর কাছে কি চায়। আর বলো না, প্রত্যেকটা দিন বাসার সামনে দাঁড়ায় থাকে, আমি অফিসে যাওয়ার জন্য যখন বের হই পিছন থেকে ডাকে, এই মেয়ে এই মেয়ে, সামনে এসে জিজ্ঞেস করে তোমার নাম কি, তুমি কই যাও, তুমি শাড়ি পরো কেন, তুমি কি বিবাহিত, এসব উল্টাপাল্টা কথা। তুই কি কইছস? কয়েকদিন তো সহ্য করছি কিছু বলি নাই, কালকে কি করছে জানো? বুইরা বেটা আমার ফুল আইনা দিছে, মেজাজটা গেছে গরম হইয়া, ফুল টুল সব ফালাইয়া দিছি একটা ঝাড়ি, তারপর তো তোমার ফোন দিলাম। তুই আমার ফোন দিছস এটা ঠিক আছে, তুই তারে ঝাড়ি দিছস এটা ঠিক নাই। কি গো মামা, ঝাড়ি দেবো না তো কি করবো? লাই দিবি। কে লাই বুঝস নাই? তার মাথা তুটাবি। হ্যাঁ, যদি তোর নাম জিগায় নাম কবি, তোর যদি কয় ঘাড়ি তুটো তোমার লিপ দিমু লিপ নিবি, তোর যদি কয় রেস্টুরেন্টে খাওয়ামু খাবি, সব তো ফ্রি, তোর সমস্যা কোনো নেই। মামা তোমার মাথা ঠিক আছে? ওই লোকের সাথে আমি এসব করবো কেন? করবি কারণ তুই হইলি আদার। হ্যাঁ আদার, আর হইলো বোয়াল মাছ, ছোট বোয়াল না বড় বোয়াল, রাঘব বোয়াল। আর আমি বড়শি পাবো, বোয়াল যখন আদার খাওয়ার জন্য হাঁক করবো তখন আমি বড়শি ধরে এমন জোরে টান দিমু ওর চুয়াল টুয়াল লই আয়া পড়ব। মামা তোমার এসব পেঁচানো পলিটিক্সের কথা আমার মাথায় ঢুকতেছে না, তুমি আমাকে একটা সহজ সমাধান দাও। তাহলে তোর সহজ সমাধান, টাকা দিয়ে কি করব? পার্লারে যাবি, পার্লারে। কিসের মধ্যে কি ঢুকাই দিছো মামা, পার্লারে যাবো কেন? জন্মাইছস তো বেহাতারা চুল লইয়া, আজ পর্যন্ত চুলডারি সোজা করতে পারলি না, পার্লারে গিয়া চুলডারে সোজা করবি, স্ট্রেট করবি। আর যে মাস্টার সাজছস না, মাস্টার সাজা থেকে বাইরে তুইব, থ্রি পিস পরবি, র্যাম্পের মায়া করে দেখছস না, হাতরে র্যাম্পের মাইয়া সাজা লাগবো না, কিন্তু তাগো মতো টান টান থাকবি, টান টান থাইকা ওই ক্যাটওয়াক করতে করতে বুইরার সামনে গিয়ে খারাপি। তারপর
তারপর যা করার জাপানি একবার করব তোরে যা খুশি তুই তাই কর মন বসে না বসে না বসে না কোন কাজে মন প্রজাপতি 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 রঙে সাজে মন বসে না বসে না বসে না কোন কাজে মন প্রজাপতি 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 রঙে সাজে আমি চলে যাচ্ছি দেখেননি হ্যাঁ দেখছি প্রতিদিন তো আমাকে ডাকতে ডাকতে দৌড়ান আজকে গেলেন না যে তুমি শুধু রাগ করো তাই ভাবলাম থাক আজকে দূর থেকে দেখি এই যে আপনি প্রতিদিন আমার বাসার সামনে এসে দাঁড়ান সেদিন আপনার সাথে এত খারাপ ব্যবহার করলাম তারপরও আজকে আসছেন আপনি বলছে কি চান শুনেন আমার নাম নাদিয়া সুলতানা ডাকনাম নদী প্রতিদিন এই সময় আমি অফিসে যাই আর আমার হাজবেন্ডকে তো আপনি দেখছেনই বেকার কিচ্ছু করে না নেশাখোর আর বাকি অনেক কিছু তো আপনিই বলেছেন আমি ভালোবেসে বিয়ে করেছি বাসা থেকে চলে আসছি এখানে ছোট্ট একটা রুম নিয়ে ভাড়া থাকি আমার তো দেরি হয়ে যাচ্ছে আপনি তো লিভ দিতে চেয়েছিলেন আজকে দেবেন তুমি আমার গাড়িতে উঠবা বাকি কথা গাড়িতে বসিয়ে বলি এ হাসান এ হাসান এ তুই যাও এদিকে তাড়াতাড়ি উত্তর দাও মন সুরে 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 এসে রাজে মন দূরে 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 কেন বাজে মন সুরে 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 এসে রাজে মন দূরে 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 কেন বাজে মন মনেরই মতন খোঁজে তোমারই মতন খোঁজে হারানো পেট ভরে খাইবা মন বসে না বসে না বসে না কোন কাজে মন প্রজাপতি 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 আচ্ছা তোমার ভালো মন্দ পছন্দ অপছন্দ এগুলো তো কিছুই আমি জানি না ও তাহলে আমার জন্য সুবিধা হয় কি জানতে চান বলুন আচ্ছা এই যে তুমি খাইতেছ এই খাবারটা কি তোমার পছন্দ হ্যাঁ আমার খুব পছন্দ তারপর মানুষের কত রকমের শখ থাকে না কারো ঘুরতে ভালো লাগে তোমার ঘুরতে ভালো লাগে হ্যাঁ আমার ভ্রমণ করতে খুব ভালো লাগে বিদেশে গেছ না বিদেশে সেরকম যাওয়া হয়নি তাইলে শুধু কক্সবাজারে গেছে কক্সবাজার যাওনি বান্দরবন হ্যাঁ হ্যাঁ তুমি তো কোথাও যাও নাই তাহলে ভ্রমণ তোমার শখ হয় কেমনে যাওয়া হয়নি কিন্তু ভবিষ্যতে হবে তো তোমাকে তো সব সময় আমি শাড়ি পরা দেখছি আজকে তুমি সেলোয়ার কামিজ পরলা যে সেলোয়ার কামিজ কয়েকটা আছে মাঝে মাঝে পরি আচ্ছা তুমি ওয়েস্টার্ন পরো না প্যান্ট শার্ট গেঞ্জি এগুলো ওইভাবে পরা হয় না কিন্তু আমার ভালো লাগে আচ্ছা খাও খাও আরে গরুর মাংসটা নাও হ্যাঁ হ্যাঁ এই তো নিচে চিকেনটা নাও ওই যে ভেজিটেবল খাবা এই তো আছে খাচ্ছি আচ্ছা আচ্ছা তুমি খাও আমি একটু টলিক মন ঘুরে 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 খাজে খাজে
ভাই আপনি যেহেতু আমার কেন্দ্রীয় নেতা গো বন্ধু মানুষ তাহলে আমার শুধু একটা উপকার করতে হবে ভাই ওই যে আপনারা কইছিলেন মানে কাউন্সিলর নির্বাচন করুন হয়েছে কি আমার ওয়ার্ডের আরেকজন লোক কাউন্সিলর নির্বাচন করবার চায় হের মেলা টেকা নমিনেশন কিনছে এবং মনে করেন টেকার ক্ষমতায় যদি নমিনেশন ফাইনাল করে ফেলায় আমার তো স্বপ্নটা পূরণ হইব না আপনি যদি আমার নেতাকে কইয়া আমার ব্যাপারে একটু সুপারিশ করতেন আচ্ছা ঠিক আছে কমনি ভাই না ভাই আরেকটা কথা আবার কি হইল মানে আপনি যে কইবেন আমার ব্যাপারে আমার নামটা কি আপনার মনে আছে আমার মনে আছে কোনাকে জাপানি সুলতান ভাই আপনি পুরো নামটা তো ভুল করলেন ভাই আমার নাম তো সুলতান না আকবর মানে আকবরের লোকে মানুষে জাপানি লাগাইছে ওইছে কি আমি তিনবার জাপান যাওয়ার চেষ্টা করছিলাম দুইবার এয়ারপোর্টে ফেরত এসি আরেকবার সমুদ্র পথে যাত্রা করছিলাম সমুদ্রের মাঝখানতে আমার ফেরত পাঠিয়ে দিছে এই ঘটনাটা সারা এলাকার মানুষে জেনে গেছে গা এই জন্য আমার নাম হয়ে গেছে জাপানি আকবর কিন্তু এই নামটা তো মনে করেন সেন্ট্রাল কমিটির কাছে কোয়া যাইব না কই তৈব আকবর হোসেন আচ্ছা ঠিক আছে ভাই ভাই আরেকটা কথা আবার কি আবার দেখা হবে তুই যে বুইরার লগে রেস্টুরেন্টে বইলি কদ্দুর আগাইলি মামা আমি ওসবের মধ্যে নাই কোন সবের মধ্যে নাই ওই তুমি যা যা করতে বলতেছো আমি পারবো না এই হইলো তোর সমস্যা এটা শুধু তোর সমস্যা না তো এটা পুরো জাতির সমস্যা এখানে জাতি আসলো কোথেকে আমি পলিটিক্স করি না এই পলিটিক্স এর একটা ইস্যু নিয়া সবাই রে একত্রিত কইরা যখন আমি সামনে আগাই ও মা আমি ঠিকই সামনে পিছন থেকে সবাই যার যার দান্দা ফিকির করে কাটতে পড়ছে মামা আমি তোমার সাথে কি দান্দা ফিকির করলাম আর এটা একটা উদাহরণ দিলাম এখন তোর একটা বিষয় নিয়ে আমি মিশনে নামছি এখন তুই যদি মাঝখান থেকে যাস গা তাহলে মিশনটা কেমন আগাইব তোমার মিশন তুমি কি করবা করো আমি ওই লোকের সাথে দেখা করতে পারবো না কেন ওই লক্ষ্যে তোর কুপ্রস্তাব দিছে কি কুপ্রস্তাব দিবে তোরে নিয়ে কি দুবাই যেতে চাইছে মালদ্বীপ যেতে চাইছে না না সেরকম কিছু না ওই আমার কি পছন্দ আমি দেশের বাইরে গেছিলাম কিনা ওগুলাই আর কি এই যে আমি যা সন্দেহ করছিলাম তাই এই লোক তো মেয়ে ধরা মেয়ে ধরা মানে তুই ছেলে ধরা হনস নাই এই নগর এখন নতুন ট্রেন্ড মেয়ে ধরা দ্য সুগার ডেডি কিছু বুইরা খাটতাস নানান বাবু অবৈধ পন্থায় টাকা কামায় টাকার পাহাড় তৈরি করছে এখন এই টাকা খরচ করার কোনো জায়গা পায় না বুইরা বয়সে নিজের বউরে ভাল লাগে না কুচি কুচি মাইয়া করে টার্গেট করে তা করে আইফোন গিফট করে দুবাই লইয়া যায় গাড়ি গিফট করে ফ্ল্যাট গিফট করে নানান লুপ লালসা দেখাইয়া নিজের দিকে টানে তা করে ইউজ করে ফেলাই দেয় তা করে ভবিষ্যৎ অন্ধকার কেউ কেউ সুইসাইডও করে আমি যেহেতু আমার চোখের সামনে একটা সুগার ডেডি পাইছি ওরা তো আমি ছাড়ুন না তাহলে তুমি আমার কি করতে বলতেছো তোর বেশি কিছু করতে হইব না তুই যা করতেছস এটাই কন্টিনিউ কর না 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 এই লোক জানো প্লেয়ার হ্যাঁ আস্তে আস্তে খেলবো তারা এত সময় দেওয়া যাইব না তুই কালকে তার সাথে দেখা করবি হ্যাঁ তোরে কি প্রস্তাব দিব তুই তার উল্টা প্রস্তাব দিবি কি প্রস্তাব তুই তারে বলবি আমি তোমাকে মামা আমি ওনাকে তুমি বলবো কিসের জন্য আচ্ছা ঠিক আছে তোর তুমি করার দরকার নাই তুই আপনি করে কবি তুই তারে বলবি আমি আপনার প্রেমে পড়ে গেছি আমি এসব প্রেম টেম বলতে পারবো না আচ্ছা তোর প্রেমও বলা লাগবে না তুই তারে বলবি দুই দিন আপনার সাথে মিশে আমার খুব ভালো লেগে গেছে আপনার সঙ্গে নীরবে নিবৃত্তে দেখা করতে চাই নীরবে নিবৃত্তে দেখা করতে হবে কিসের জন্য তার ল্যাংটা করার জন্য মামা আরে বাবারে তারে নীরবে নিবৃত্তে নিলে তার আসল চরিত্রটা উন্মোচিত হইব আর যখনই তার আসল চরিত্রটা উন্মোচিত হইব আমি ধাপ করে তার টুটি চেপে ধরবো সুগার ডেডি কট আচ্ছা মামা তুমি যে এত ভালো ভালো কথা বলতেছো এত আদর্শের কথা বলতেছো তুমি যে রাজনীতি করো ওটা কি সাধু রাজনীতি না সাধু রাজনীতি না শোন আমি এই লোকের কাছ থেকে সুবিধা নিতে পারতাম কারণ তার সঙ্গে আমার কেন্দ্রীয় নেতাকে উঠা বসা আছে আমি তা নেই নাই কারণ সমস্যা আমার ঘরে ঢুকছে তুই আমার ভাগ্নি আমার ভাগ্নির দিকে চোখ দিছে আমি আরে ধৈরা আরো দশটা সুগার ডেডির শিক্ষা দেব মামা তোমার এসব কথা শুনে আমার মাথা ঘুরতেছে আমাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে দাও তোর মাথা ঠিক গরম মাথায় নারকেল তেল দিবি
সান্দির মধ্যে তেল দিয়ে এরকম তাকাবি, দেখবি মাথা ঠান্ডা হয়ে যাবে বাবা, তারপর ঠান্ডা মাথায় ভাববি। মন বসে না বসে না বসে না কোন কাজে, মন প্রজাপতি 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 রঙে সাজে, একটা জিনিস খেয়াল করেছেন কি বলো তো? আপনার কোটের কালার আমার ড্রেসের কালার সেম। হ্যাঁ তাই তো, আমি বের হওয়ার আগে ভাবছিলাম কি পরবো কি পরবো, কেন জানি মনে হলো আপনি আজকে ওই পিঙ্ক কালার কোটটাই পরে আসবেন, সেজন্য আমি পিঙ্ক কালার ড্রেস পরে এসেছি। দেখুন কিরকম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মন উড়ে 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 কাঁদে লাজে। আচ্ছা সেদিন তো রেস্টুরেন্টে আপনি আমার পছন্দ অপছন্দ জানলেন, আপনার সম্পর্কে তো কিছুই জানা হলো না। কি জানতে চাও বলো? আপনি দেশের বাইরে গেছেন? কত দেশেই তো গেছি। নেপালে গেছেন? এটা তো সকালে গিয়ে বিকালে আসা যায়, কতবার গেছি। দুবাই? দুবাই তো ব্যবসার কাজের জন্য যাইতেই হয়। কোন দেশ আপনার কাছে বেশি ভালো লাগছে? ইউরোপ আমেরিকা সব জায়গায় গেছি, তবে মালদ্বীপটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর না? হ্যাঁ, তুমি পানিতে পা চুবিয়ে খাইতেছো, পানির উপর ঘুমাইতেছো। পানির উপরে কিভাবে ঘুমাই? তুমি খাটেই ঘুমাইতেছো কিন্তু খাটের নিচ দিয়ে পানি যাইতেছে, এটা ফিলিংস না? হ্যাঁ ফিলিংস। আচ্ছা আপনার বাসায় কে কে আছে? আছে, সবাই আছে। বুঝতে পেরেছি, আপনার পার্সোনাল ব্যাপার বলতে চাইছেন না, ঠিক আছে। আপনার সাথে একা নিভৃতে দেখা করতে চাইলে কোথায় দেখা করব? অনেক জায়গায় দেখা করতে পারো, আমার অফিসেও আসতে পারো। অফিসে কি অনেক লোকজন? অফিসে তো লোকজন থাকবেই। কেন অফিস আওয়ারের পরে আপনি একা থাকেন না? হ্যাঁ থাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই সময়টাই আসব। আচ্ছা, তোমার জন্য ছোট্ট একটা গিফট আছে। এটা কি? একটা জামা একটা প্যান্ট, তুমি যখন আমার সাথে দেখা করতে আসবা এই ড্রেসটা পরে আসবো, আমার খুব ভালো লাগছে। মন দূরে 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 কেন বাজে, মন মনেরই মতন খোঁজে তোমারই মতন, খোঁজে হারানো যতন খোঁজে মায়া বিশ্বাসন। একটা কার্টুন ধরামো, কার্টুন ধরায় তোর আমি থানায় নেবো। কার্টুনের মধ্যে কি আছে মামা? কার্টুনের মধ্যে তুই যা খাস তাই আছে, তোর এখন আমি মাদক মামলা দিব, মামলা দিয়ে তোর আমি ফাঁসিতে ঝুলাম। আমি মরে গেলে নদীর কি হবে মামা? আমি তো নদীকে অনেক ভালোবাসি। তুই যদি নদীরে ভালোবাসাই থাকবি, তোর ভালোবাসার টানে নদী তার বাপ মারে ছাইরা দিয়া তোর লগে বেরিয়ে আইছে, আর তুই হারামি সেই নদীরে ফালাই ফিয়া তুই আমি বাইরে এখান জায়গায় যাচ্ছিস। এই এই কার্টুনটা লিয়ে যা, আই থাম। পরে আমি কার্টুন হাতে ধরে মামলা দিলে এই মামলা কোর্টে উঠবো, সাক্ষী হইব, শুনানি হইব, তিন চার বছর লেগে যাবো গা, এত টাইম আমার নাই। তোর এখন নিয়ে আমি বুড়িগঙ্গা নদীর মধ্যে সুবামো। তোর সামনে আর একটা রাস্তা খোলা আছে, তুই এখন বাসায় ডুববি, তিন মাসের আগে তুই গর্তে বেরোবি না, প্রত্যেক দিন তুই গরজারো দিবি, প্রত্যেক দিন গর মুছবি, কাপড় ধুবি, বাত রানবি, নদীর কাপড় ইস্ত্রি করে দিবি, কি পারবি? মামা নদীর জন্য সব করতে পারবো। আয় আরে ধর, রাখ এই নদী, তুই বুড়ার অফিসে ঢুকছস, তুই বিত্তে ঢুক, আমি অফিসে নিচে আইতেছি, তোরা উল্টা পাল্টা কোনো কিছু করার আগে তুই আমার একটা মিস কল দিবি, আমি দরজা বাইঙ্গা ভিতরে ঢুকুম। ও তুমি আসছো, আসো। গেটে কোনো সমস্যা হয় নাই তো? না না, আপনার কাছে আসছি কি আটকাবে, বসো। ওয়াও,
আপনার অফিসটা তো খুব সুন্দর, অনেক বড়। বসো। এত দূরে দূরে বসবো? বাহ, সোফাটাও তো বেশ দারুণ। আসুন, সোফায় বসি। মন প্রজাপতি 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 রং সাজে। আচ্ছা, তুমি যে বলছিলা নিবৃতে দেখা করবা, আমি কিন্তু বুঝিনি। না বুঝার কি আছে, আমরা তো শুধু বাইরে বাইরেই দেখা করছি। আমার কাছে কি আপনার আর কোনো চাওয়া থাকতে পারে না? ও কেন, আমি এসে আপনি খুশি হননি? খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আপনি তো পাঞ্জাবি পরেন না, আজকে পাঞ্জাবি পরেছেন? পরি না কেন, মাঝে মাঝে পরি, আজকে অফিস টাইমের বাইরে তো তাই পরেছি। পাঞ্জাবি তো আপনাকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে। বাহ, বোতামগুলো তো খুব সুন্দর। দাম তো কি করো দেখছেন না, কি করি, বোতাম খুলি। তুমি কি পুরো পাঞ্জাবি খুলে ফেলবা নাকি? কেন, এখন কেউ আসবে না? তা আসবে না, তাহলে সমস্যা কি? বসো এক মিনিট। মন ঘুরে 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 খাজে খাজে। তোমার যেদিন প্রথম দেখলাম যে আমার মেয়ে এই বাসায় থেকে বেরিয়েছে, আমার মেয়ে তো এক বছর আগে মারা গেছে, তারে আমি নিজের হাতে মাটি দিছি। আমি শুনছি এক চেহারার বলে মানুষ থাকে, আমার মেয়েকে দেখার জন্যে তোমার বাসার সামনে দাঁড়িয়ে থাকি। আপনার মেয়ে কিভাবে মারা গেছে? সুইসাইড করছিল। কেন? আমারই এক বন্ধু, আমার চাইতে তার মেলা টাকা, মেলা ক্ষমতা। মেয়েডারে কি জাদু করছিল, মেয়েডারে যা কইতো তাই শুনতো, তারে নিয়ে বিদেশও ঘুরে আসছিল। আমি গুলো ঘুণা অক্ষরও জানতে পারি নাই। আমি যখন জানতে পারছি মেয়েটা আর কোনোদিন আমার সামনে আসে না। মরার আগে শুধু একটু চিরকুট লিখে গেছে, বাবা তুমি আমাকে মাফ করে দিও। ওই দিন থেকে এই ছবি দুটা আমার পকেটে নিয়ে আমি খালি ঘুরি। তার জন্য লাস্ট টাইম এই জামাটাই আমি কিনছিলাম, আমার মেয়ের মুখটা দেখার জন্য। প্রতিদিন তোমার বাসার সামনে যাই। ওই দিন যে তোমার জন্য ফুল নিয়ে গেছিলাম, ওই দিন আমার মেয়ের জন্মদিন আছিল। মন সুরে 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 রাজে, মন দূরে 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 কেন কিরে নদী, তুই বারবার ফোন কাটতেছ কেন? বুড়ার লেনটা করছো, আমি উঠব উঠুম। মামা তোমাকে আসতে হবে না, আমি নামছি। দূরে 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 কেন বাজে, মন মনেরই মতন খোঁজে তোমারই মতন, খোঁজে হারানো যতন খোঁজে মায়া। আমি আবার আসব, আপনার মেয়ে হয়ে আসব। মন মনেরই মতন খোঁজে তোমারই মতন, খোঁজে হারানো যতন খোঁজে মায়া বিশাসন। মন মনেরই মতন খোঁজে তোমারই মতন, খোঁজে হারানো যতন খোঁজে মায়া বিশাসন, খোঁজে শুধু আকারণ। মন বসে না বসে না বসে না। কিরে, আমি বারবার ফোন দিতেছি, তুই ফোন কেটে দিতেছিস, তুই নাই মাইলি কি আমার তুপরে আর কথা? মামা, তুমি যে সুগার ড্যাডির কথা বলতেছো আমি সে না। একজন সুগার ড্যাডির জন্য ওনার মেয়ে সুসাইড করছে, পারলে তারে খুঁজে বের করো। খোঁজ কি? আরে কই পাইলা? আই লাভ ইউ নদী। হেই,
আমার সামনে সব কি বলতেছো? আই তুই নদীর জন্য কি কি করবি কো? নদী আমি তিন মাস বাসা থেকে বাইরে হব না, তোমার জন্য ভাত রান্নমু, কাপড় কাচমু, আর যেন কি করবো? আর কাপড় ইস্ত্রি করবি? আরে বাসায় নিয়ে যা, তিন মাস ধরে বাসা বন্দি রাখবি, যা চলো। বসে না বসে না বসে না।